ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে করণীয় কি? সাধারণত সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি কাজ করে সেটি হলো যে কেন এই সমস্যা হচ্ছে বা ব্রেস্ট ক্যান্সারের আসল কারণ কি। ব্রেস্ট ক্যান্সার সাধারণত বংশগত কারণে হতে পারে এবং এর পাশাপাশি যদি জীবনযাপন অসুস্থ থাকে এবং তার পাশাপাশি যদি কেউ ভুল ডায়েট ফলো করে, যেমন অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, এই বিষয়গুলোর সাথে ব্রেস্ট ক্যান্সার মোটামুটিভাবে জড়িত। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে আপনাকে রোগ প্রতিরোধমূলক খাবার খেতে হবে, যেমন যে খাবারগুলোতে ইমিউন সিস্টেম বিল্ড আপ করে। আর সেক্ষেত্রে ইমিউন সিস্টেম বুস্টিংয়ের জন্য আপনাকে টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে হবে, যেমন আপনি প্রতিদিন পানির সাথে পর্যাপ্ত পরিমাণ লেবু পান করতে পারেন, যেমন এক গ্লাস পানিতে আপনি লেবু রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি বিভিন্ন টক জাতীয় ফল যেমন মাল্টা এসব রাখবেন, এবং যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট খাবার সেগুলোর মধ্যে রসুন, পেঁয়াজ, কালো গোলমরিচ, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, নিয়মিত স্যুপ পান করবেন। এবং অস্বাস্থ্যকর খাবারকে এড়িয়ে চলা, যেমন অনেকে আছেন যে ফাস্টফুড, জাঙ্ক ফুড, চিনি ও মিষ্টি জাতীয় খাবার, এই খাবারগুলোকে অনেক পছন্দ করেন। একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় চিনি ক্যান্সারের বন্ধু। তো সেক্ষেত্রে যাদের বংশগতভাবে ব্রেস্ট ক্যান্সার আছে, যেমন নানি বা মা অথবা খালার, তারা চেষ্টা করবেন যে যতটা পসিবল বাইরের খাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করার। এবং এর পাশাপাশি আপনি প্রতিদিন খাবারের লিস্টে গ্রিন টি রাখতে পারেন, গ্রিন টি নিয়মিত পান করবেন, অবশ্যই চিনি ছাড়া পান করার চেষ্টা করবেন। এর পাশাপাশি ব্ল্যাক কফি পান করতে পারেন, তার পাশাপাশি অবশ্যই রোগ প্রতিরোধযুক্ত যে খাবারগুলোর কথা বলেছি সেগুলো খাবেন, এবং হলুদ খাবারের লিস্টে রাখবেন। হলুদ যেমন লিভারকে ভালো রাখে, তেমনই এটি ব্রেস্ট ক্যান্সারের জন্য বেশ উপকারী। এই বিষয়গুলো লক্ষণীয়। সাধারণত অক্টোবর মাসকে সম্পূর্ণভাবে ব্রেস্ট ক্যান্সার সচেতন মাস হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। খাবারের মেনটেন করার পাশাপাশি অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন, এবং যার যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে তার তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।